চলে এসেছি, দেখুন কোথায়, বিকেল বেলা মানে হাঁটতে বের হয়েছি, ঠিক আছে? তো আমার সাথে আমার ছেলে বাচ্চা দেখাও, এই দেখো মাস্কট বের হয়ে গেছে বিকেল বেলা সাইকেল চালানোর জন্য। কি করবো বলুন, সারাদিন তো বাসায় থাকি, বিকেলবেলা একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে। আর পরিচিত অনেকে বলছে মোটা হয়ে গেছে নাকি, বিয়স তো ভাবছি একটু হাঁটলে যদি উপকার হয় সেজন্য বের হয়েছি। তো হাঁটবো, কিছু কিছু ভিউ আপনাদের দেখে দেখাবো, আমার পাশে থাকুন। আমি যেখানে হাঁটছি এটা হলো, আমি যে সিলেতে থাকি এটা হলো হাবি এরিয়া। হ্যাঁ, এই এরিয়াটা অনেক সুন্দর, হাঁটার জন্য খুব ভালো একটা জায়গা। তো আমি রেগুলার বলবো না, যেদিনই সময় পাই ভালো লাগে সেদিনই হাঁটি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন একটু পরিবেশটা দেখো। চলুন আমার সাথে, আমি এখন ওই যে সোজা রাস্তাটা দেখছেন সেই রাস্তা দিয়ে হাঁটবো, পাশাপাশি আপনারাও হাঁটবেন আমার সাথে, অনেক উপকার হবে। তো চলুন যাচ্ছি। মসজিদ আছে নামাজ পড়ার জন্য, আর বাসা বাড়িও আছে, নিরিবিলি পরিবেশ, খুবই ভালো লাগে। এটা হলো হাইড স্টেট এরিয়া। আমার ছেলে সেই সোজা চলে গেছে, দেখো খুব বেশি টায়ার্ড, বেশি সাইকেল চালাতে চালাতে এতটাই টায়ার্ড হয়ে গেছে। তো অবশ্যই আমার সাথে আছেন, তাই না? এই আমি হাঁটছি, তো আপনাদের আমার পরিবারের সদস্য, এর জন্য আমি আজকে রান্নার রেসিপি নিয়ে আসি নাই। সবসময় তো আমি রান্নার রেসিপি দিই, আজকে আমি বিকেলবেলা হাঁটছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটু সামনে দিকে আগাবো, একটু সবজি টবজি পেলে কিনবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই আরও ভিন্ন ভিন্ন মজাদার রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস, আপনারা আমার পাশে আছেন। আর দেখুন আমি কী কিনে এনেছি, এই যে দেখুন পেয়ারা এনেছি, দেখে খুবই খেতে ইচ্ছা করলো। তো এই পেয়ারাগুলো কিনে আনলাম, খুবই টায়ার্ড লাগছে, তারপরেও এখন কি করব, এটা কাটবো খাবো, তো ভাবলাম বেড়াতে সাথে নিয়ে এই কাজটা করি। তো আপনারা তো আমাদের পরিবারের সদস্য, কীভাবে আপনাদেরকে বাদ দিয়ে বলুন তো, যে কোনো খাবার যে কোনো আনন্দ চাই আপনাদের সাথে ভাগাভাগি করতে। তো এখন এটা এই পেয়ারাগুলোকে আমরা সুন্দর করে কেটে তারপর কাশুন দিয়ে মাখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত সকলের কাছে। এখন আমার ছোট্ট আদরের ছেলে এখন পেয়ারা কাটছে, তো হাত কেটো না বাবা, তো সুন্দর করে কাটো, তো দেখি কত লোক কাটতে পারে আমার নাবি। আমি তো আছি পাশে, এই দেখুন আমাকে কতটা সাহায্য করে আমার ছেলে।
আমি যখন হাঁটতে যাই, বুঝতে পারলেন ভিউয়ার্স, তো কোনো না কোনো কিছু আমি পেয়ে যাই আমার পছন্দের খাবার, তো আমি নিয়ে এসে বাসায় ফ্রেশ হয়ে তারপরে খাই। আর কি বোঝেন না, আমার হাজব্যান্ড তো বলে আমি মোটা না, তো পরিচিত মানুষজন বন্ধু বান্ধব তারা বলে আমি মোটা হয়ে যাচ্ছি। তো জাস্ট একটু চেষ্টা, একটু দৌড়াদৌড়ি, একটু চেষ্টা, আর সবচেয়ে বড় কথা সেটা রিফ্রেশমেন্টের জন্য আমি বের হই। তো হাজব্যান্ড বলে ঠিক আছো, জানি না কেন বলে, ভয়ে বলে না নির্ভয়ে বলে সেটা তো জানি না, তবে আপনারা বলবেন কমেন্টস অবশ্যই আমি কি খুব বেশি মোটা না ঠিক আছি। কি বলো বাবা, মা কি খুব বেশি মোটা? হ্যাঁ যা বলবে তাই। ও উনারা যা বলবে তাই? আচ্ছা তো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার ছেলে যেরকম বললো, তো ছেলে তো সবসময় বলে ওর বাবার মতো যে মা ঠিক আছো, খুব বেশি আছো, তো আমি আশা করি আমি ঠিক আছি। তো আপনার কি বলে এটা দেখার বিষয় এখন? আপনারা নিশ্চয় এভাবে খান খাবেন, স্বাস্থ্যটা বড় কথা না, ফিট থাকাটা বড় কথা, ফিট থাকার জন্য খেতে হবে, সব ধরনের খাবারই খেতে হবে। সময় সুযোগ পেলে আপনারাও হাঁটবেন বাহিরে গিয়ে, ভালো লাগবে। বাবা তুমি এত কাশুন যেটা দিয়ে পেড়ে থাকে আমার খেয়ে ফেলো, আমার কাটা বেশি দিই, দেখো লবণ লাগে কিনা লাগে আমাকে দেখো। ভিউয়ার্স আমার মাশাআল্লাহ আমার নাভির সোনা কিন্তু ডিম ভাজি করতে পারে, ছোটখাটো রান্না করতে পারে, আমাকে হেল্প করে মোটামুটি। তো দোয়া করবেন আমার ছেলেটার জন্য, ও যেন অনেক বড় হতে পারে, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। এখন মা খাও, দেখছেন মা খাচ্ছে। তো আমি আমি চাই যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি মানে টুকটাক যেন এইসব কাজকর্মের জ্ঞানটাও থাকে, সেজন্য আমি পাশাপাশি রাখি মাঝে মধ্যে। তো এটাও দরকার আছে তাই না, বাচ্চাদের নিজের প্রতি নির্ভরশীলতা দরকার আছে, এই জন্য। হ্যাঁ বাবা তোমার খাও, দেখো কত কেমন হয়েছে, আমার নিত্য নতুন যত রেসিপি আছে সবগুলো আপনারা এখন পর্যন্ত যেগুলো দেখেছেন প্লিজ ট্রাই করবেন এবং অপেক্ষায় থাকুন আরো সুন্দর সুন্দর মজাদার কিছু নতুন নতুন রেসিপি আমি রেডি করছি শুধু আপনাদের জন্য। আপনারা আমার পরিবারের সাথে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে তাহলে এ পর্যন্ত আর খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব মজা হয়েছে, তো আপনারাও মানে খেয়ে ফেলুন আমাদের মতো করে, বাড়ি খেয়ে ফেলুন খুব মজা লাগবে। তো আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ। Ta-da!